এটা ক্যাঙ্গারুর মাংস বিক্রি করা হয় এই দোকানে। ক্যাঙ্গারু দেখতে পাচ্ছেন, ক্যাঙ্গারু বিক্রি করা হচ্ছে এই অ্যাডালাইড সেন্ট্রাল মার্কেটে, ক্যাঙ্গারুর মাংসের দোকান। বাহ, এই যে ক্যাঙ্গারুর কিলো, 2 কিলোর দাম হচ্ছে $30। এই যে ক্যাঙ্গারু, আপনারা যেই ক্যাঙ্গারুকে লাফ দিতে দেখেন সেই ক্যাঙ্গারুর মাংস। এখানে হচ্ছে ফিলেট, এটা হচ্ছে 2 কিলোর দাম $43। ক্যাঙ্গারুর মাংসের দোকান। আর ক্যাঙ্গারুর মাংসের কিমা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাঙ্গারুর মাংসের কিমা, $26 2 কিলোর দাম। প্রিয় বন্ধুরা, আমি আছি অ্যাডালাইড সেন্ট্রাল মার্কেট, অ্যাডালাইড সেন্ট্রাল মার্কেট। চলুন এবার আপনাদেরকে রাস্তায় নিয়ে যাই, আমি কীভাবে হিঁটি হিঁটি এই সেন্ট্রাল মার্কেটে আসলাম সেটাই আপনাদেরকে আশপাশ পরিবেশগুলো একটু দেখাবো। দেখবেন এই মার্কেটের খাওয়ার পরিবেশ সব কিছুই আপনাদেরকে দেখাবো। আমার লাঞ্চের টাইম হয়েছে, লাঞ্চও করবো। চলুন রাস্তায় চলুন, আগে রাস্তায় আমি হেঁটে হেঁটে সেখান থেকে আপনাদেরকে এই মার্কেটে নিয়ে আসবো। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন, আমি বনি আমিন। আজ 30 May 2024 এই মুহূর্তে এই অ্যাডালাইড, অ্যাকচুয়ালি উচ্চারণটা আরও সঠিকভাবে করলে অ্যাডালাইড, কুইন অ্যাডালাইড নামেই হয়েছে এই শহর, আমি দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডালাইডেই আছি। আজ আকাশ মেঘে মেঘে ছেয়ে আছে, একেবারে মেঘের কম্বল। দুপুর প্রায় 1টা পর্যন্ত, সকাল 9টা থেকে প্রায় কন্টিনিউয়াস একটা মিটিং ছিল, সেখানে 3-4 ঘন্টা টানা লেকচার শুনতে হলো। এরপরে বের হলাম, এখন এখন আমার ঘড়িতে বাজে দুপুর 1টা। তো ভাবলাম হেঁটে হেঁটে আপনাদেরকে অ্যাডালাইড শহরের কিছু অংশ দেখাই, হয়তো বা ভালো লাগতেও পারে। খুবই নিরিবিলি শহর, খুবই সুন্দর পরিচ্ছন্ন শহর, এবং আমি এটা আমার দীর্ঘ 20 বছরে 3তম বার আমি এখানে এসেছি। প্রথম এসেছিলাম 2006-এ এসেছিলাম, তারপরে করোনার প্যান্ডামিকের সময় আমি 2021-এ এসেছিলাম, আবার গতকাল 29 May 2024 আসলাম বিশেষ কাজে। সে যাই হোক, 4 দিন আছি। তো আমি ভাবছি যে হেঁটে হেঁটে আপনাদেরকে এই অ্যাডালাইড শহরের কিছু অংশ দেখাই, পুরো তো আর দেখানো সম্ভব না। তো আমি এখন যাচ্ছি অ্যাডালাইড সেন্ট্রাল মার্কেটের দিকে। একটা বিষয় লক্ষ্য করেছেন যে আকাশ মেঘাচ্ছন্ন, যদিও আমি ওপেন একেবারে রাস্তায় হাঁটছি, আমি ইচ্ছে করলে চোখে চানগ্লাস, আমি ইচ্ছে করলে চানগ্লাস দিতে পারতাম, সেই চানগ্লাসটা আমি দিলাম না, কারণ এই চানগ্লাসের কারণে আমার জন্মদেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ এই কুরুচিপূর্ণ যারা বাতি জ্বালিয়ে ঘরের ভেতরে চানগ্লাস দেয়, অথবা ডিবি হারুন অফিসে বসেই চানগ্লাস দেয়, সেই চানগ্লাস ইচ্ছে করলে আমি দিতে পারতাম, দিলাম না, কারণ এমনি মহাযন্ত্রণায় আছি গো আমাদের এই কুরুচিপূর্ণ এই আচরণের জন্যে পৃথিবীর প্রায় সকল দেশ একে একে তাদের ভিসার কপাট বন্ধ করে দিয়েছে। সম্প্রতি ডিবি হারুনকে যখন চানগ্লাস তার অফিসের ভেতরে দেখলো, তখন সাথে সাথে শ্রীলঙ্কা বলল, না আমাদেরও এই অনারাইভেল ভিসা এই শেখবঙ্গের জন্য বন্ধ করে দেব দিয়েছে, এবং ভুটানও সিদ্ধান্ত নিচ্ছে। এবং মনে রাখবেন, মেঘলা আকাশ অথবা ঘরের ভেতরে অথবা ছাদের নিচে কেউ যদি চানগ্লাস চোখে দিয়ে থাকে, আপনারা আমার উচ্চারণগুলো একটু বুঝতে পারছেন মনে হয়, তাহলে বুঝতে পারবেন যে ওনার চোখে অথবা মাথায় সমস্যা আছে। পুরো শেখবঙ্গ এখন চানগ্লাসের যন্ত্রণায় আছে।
তো সে যাই হোক, আর কোনো কথা নয়, আমি এখন ক্যামেরাটা সামনের দিকে নিয়ে যাচ্ছি, অ্যাডিলেডের মার্কেট, সেন্ট্রাল মার্কেটের দিকে যাচ্ছি, আর যেতে যেতেই কথা হবে হাওয়ায় তাপমাত্রা মাত্র এইখানে 15 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় বন্ধুরা, এ হলো অ্যাডিলেড শহরের পেছন দিকে দেখতে পাচ্ছেন অবস্থা। ইটস আ বিট কোয়াইট, 1 o'clock। আমি এখন হেঁটে যেতে যেতে কিছু কথা বলবো, চলুন সামনের দিকে এখন ক্যামেরা ঘোরাই। থ্যাংক ইউ। এ হলো অ্যাডিলেড শহরের একাংশ, একেবারে অ্যাডিলেড সেন্ট্রাল, যেই এটাকে কি বলে বিজনেস ডিস্ট্রিক্ট, সিবিডি, সেই সিবিডি তার কাছাকাছি আমি এখানেই আছি। আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে অ্যাডিলেড শহরের, বৃহত্তর অ্যাডিলেড শহরের জনসংখ্যা হচ্ছে 1.4 মিলিয়ন। আমি 2006 যখন এসেছিলাম তখন হাতে গোনা কিছু আমার জন্মদেশি লোক ছিল, আর এখন মোড়ে মোড়ে আমার জন্মদেশি লোকদেরকে পাওয়া যায়। চলুন রাস্তা পার হই, রাস্তা পার হতে হতে কথা হবে, যেখানে সেখানে এখন আপনি আমার জন্মদেশের লোকদেরকে পাবেন। এর কারণ হচ্ছে যে মাইগ্রেশন ডিসেন্ট্রালাইজেশন থিওরিতে এখন অ্যাডিলেডের মতো এরকম জনসংখ্যা কম, এটাকে সংখ্যায় কী বলা যায়, মানে লো পপুলেটেড যে সিটি, এই সিটিগুলোতে প্রচুর বাংলাদেশি অথবা যে কোনো মাইগ্রেন্ট তারা চলে যাচ্ছে, কারণ এটা গভর্নমেন্টের এনকারেজমেন্ট। তারা বলছে যে ওখানে গেলে তোমাকে আমরা এক্সট্রা পয়েন্ট দেবো, মাইগ্রেশনের জন্য সুবিধা হবে। যদিও সেটা এখন রদবদল হয়ে গেছে, সবাই আশা নিয়ে এসেছিল, সে আশার মধ্যে ছাই পড়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমি আগেও বলেছি যে এখানে আপনি যদি মনে করেন যে একজন বাংলাদেশি আপনি পাবেন, তাহলে আপনি তার পাশাপাশি কমপক্ষে অর্থাৎ 1:10 একজন বাংলাদেশি সমান 10 জন নেপালিজ। নেপালিরা সারা পৃথিবীতে তাদের সততা, কর্মদক্ষতা এবং মালিক বা মনিবের প্রতি তাদের লয়ালটি, বিশ্বস্ততার জন্যে তারা এখন গ্রহণযোগ্য হয়েছে। আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, আমি দেখি যে নেপালিজরা সব জায়গায় বিন বিন করছে, অর্থাৎ প্রচুর, এমনকি ইস্তাম্বুলের রাস্তায়, তুরস্কের রাস্তায়, এমনকি দুবাই, সেখানেও নেপালিজ, প্রচুর নেপালিজ। নেপালিজরা বহির্বিশ্বে তাদের জনসংখ্যা বাড়াচ্ছে, আর আমার জন্মদেশ ঘরের ভেতরেই, অর্থাৎ দেশের ভেতরেই তাদের জনসংখ্যা বাড়িয়ে চলছে গাণিতিক হারে। এই হল নেপাল এবং আমার জন্মদেশের মধ্যে পার্থক্য। আমি আবারও বলছি, নেপালিজরা বহির্বিশ্বে, বিশ্বের বাইরে তাদের জনসংখ্যা বাড়াচ্ছে, আর জন্মদেশ, আমার জন্মদেশ ঘরের ভেতরে, দেশের ভেতরেই জনসংখ্যা বাড়িয়েই চলছে। প্রিয় বন্ধু, এটা চায়না টাউন, এই অ্যাডিলেডের চায়না টাউন। তো চলুন আমরা আরও সামনে হাঁটি। তো নেপালিজরা বিশ্বস্ততার জন্যেই তারা সারা পৃথিবীতে এখন স্থান করে নিয়েছে। পুরো অস্ট্রেলিয়াতে 1969 থেকেই সম্ভবত আমার জন্মদেশের লোকরা আসা শুরু করেছে। কিন্তু জন্মদেশের লোকরা শুরু করেছে 1969 থেকে, আর নেপালিজরা শুরু করেছে 1999 সন থেকে। এখন নেপালিদের জনসংখ্যার কাছে, অস্ট্রেলিয়াতে জনসংখ্যার কাছে বাংলাদেশ অনেক পেছনে পড়ে আছে। পুরো অস্ট্রেলিয়াতে হচ্ছে 1:8, 1:8
8, অর্থাৎ আপনি অস্ট্রেলিয়া মহাদেশে একজন বাংলাদেশি দেখলে আপনি বুঝবেন যে এখানে আটজন নেপালিজ আছে। তো সে যাই হোক, আমি মনে হয় চলে এসেছি সেই মার্কেট। এখানে প্রচুর বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া আছে, এশিয়ান গ্রোসারিজ আছে, আর দেখুন গাছের পত্র পল্লবগুলো ঝরে ঝরে নিচে পড়ে আছে। অ্যাডেলাইডের এই সেই মার্কেট যেটা বনি আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি, মার্কেট প্লাজা, এটাই চায়না টাউনের পাশেই। আমি আবার বলছি প্রিয় বন্ধুরা, অ্যাডেলাইড খুবই পরিচ্ছন্ন শৃঙ্খলিত সুন্দর একটি শহর, আপনি আসলে আপনার ভালো লাগবে। আমি বনি আমিন, আগামী 3 দিন আমি একটু এখানে রিল্যাক্স করব, কাজ 1 দিন আর 3 দিন হচ্ছে কলা বিক্রি করা, সরি কি জানো, ও 1 দিন কলা বিক্রি করলাম আর 3 দিন আমি রথযাত্রা করব। এটাকে বলা হয় কলা রথ দেখা, কলাও বিক্রি করা। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সাউথ অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি অ্যাডেলাইড, আর অ্যাডেলাইডের সেন্ট্রাল মার্কেট হচ্ছে এটা। একটু পরে আমি ভেতরে ঢুকবো, গাছের এটা মনে হয় পাতাগুলো মরে গেছে গো, মরে গেছে তো, ক্ষুধাও লেগেছে, কিছু খেতে হবে। আর কত বকবক করব আপনাদেরকে, অ্যাডেলাইড সম্পর্কে অনেক কিছু বলার ছিল, বলার আছে, না হয় আরেকদিন বলবো। প্রিয় বন্ধুরা দেখুন আশপাশ পরিবেশ এবং অ্যাডেলাইডের মানুষ এখানে অত বেশি ওপেন না। সিডনিতে আপনি আপনার গ্রহণযোগ্যতা, একজন মাইগ্রেন্ট হিসাবে যত গ্রহণযোগ্যতা আছে, অ্যাডেলাইড বা সাউথ অস্ট্রেলিয়াতে মাইগ্রেন্টদের গ্রহণযোগ্যতা অনেক কম, আর তাসমানিয়ার অবস্থা আরও খারাপ। আমি কমিউনিটি গাইডলাইন্সের কারণে কিছু জটিল শব্দ আমি ব্যবহার করব না, আপনারা বুঝতে পারছেন, এবং যারা মেধাবী তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। যে সাউথ অস্ট্রেলিয়াতে আপনি মাইগ্রেশনের জন্য আসছেন, কিন্তু প্রতি পদে পদে আপনি অনুভব করবেন যে আপনাকে তেমন সুন্দরভাবে তারা গ্রহণ করছে না, যেটা সিডনি অথবা মেলবোর্নে পসিবল বাট অ্যাডেলাইডে নয়। সে যাই হোক প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন আপনাদেরকে হেঁটে হেঁটে আজ এই বৃষ্টি ঝরা মেঘাচ্ছন্ন দিনের, অর্থাৎ আজ হচ্ছে 30 মে, আপনাদেরকে এই সেন্ট্রাল মার্কেট, অ্যাডেলাইড সেন্ট্রাল মার্কেটের পাশে নিয়ে আসলাম হেঁটে হেঁটে, আর কিছু কথা বললাম। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো কিছু কাজে লাগবে। যারা মাইগ্রেশন নিয়ে এই রাজ্যে আসবেন তারা একটু হিসেব কষে আসবেন। আর মেঘাচ্ছন্ন দিন অথবা ঘরের ভেতরে বাতি জ্বালিয়ে অথবা কোনো ছায়াতে কখনো আপনার সানগ্লাস যত দামি হোক, অনেকে কিন্তু ট্যাগ লাগিয়েও রাখে এখানে দাম, আবার ওই সানগ্লাসের যে ট্যাগ কর্নারে যে ট্যাগ দামটাও ওটা ঝুলিয়ে রাখে, আবার অনেকে যে নামটা একটু স্টিকি টেপ দিয়ে লাগানো আছে ওটাও ঝুলিয়ে রাখে। তো যত দামি হোক না কেন, যেই ব্র্যান্ডেরই হোক না কেন, সানগ্লাস শুধু সময়ের কাজ, সময়ে যেন হয়, অসময়ে না। যখন সানগ্লাসটা ব্যবহার করবেন সত্যি সান আছে কিনা সেটা একটু দেখবেন। আর এই সানগ্লাস অপব্যবহারের জন্যে আমার জন্মদেশের পৃথিবীর বিভিন্ন দেশে এখন তারা অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিচ্ছে, এমনকি ক্যারাবিয়ান যে কয়েকটি হাইতি বা আরও জামাইকা সেগুলোতে যে ছিল অন অ্যারাইভাল ভিসা, যখনই তারা শুনল যে এই দেশে তারা অফিসের ভেতরে বসে তারা সানগ্লাস দিয়ে থাকে এবং খুব রুচিপূর্ণ, এবং এরা ছবি তোলার সময় এরা অফিসের ভেতরে সানগ্লাস দিয়ে থাকে, তখন সাথে সাথে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল কুরুচিপূর্ণ আমার এই জন্মদেশের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেওয়া হোক। ভেরি কেয়ারফুল সানগ্লাস, উচ্চারণটা কি শুনবেন না, সানগ্লাস। দিস ইজ বনি আমিন ফ্রম অ্যাডেলাইড সাউথ অস্ট্রেলিয়া।
Australia. Thank you. Thank you very much. Bye-bye. Bye-bye.